মায়ের প্রসাদ ওই মায়ের চিকিৎসা কোথায় যাবে? গুরুত্ব দেওয়া হয়নি এগুলিকে। দাদা অন্য কথা ত্রুটি পেলে বলবেন। তাহলে এগুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। যদি তাই না হয়ে থাকে তো তুমি যে সিম্পটমটা পেলে মেডিকেল করে সেটা দিয়ে যখন কাউকে অ্যাপ্লাই করবে তুমি কাজ পাবে আশা করো কেমন করে? হয়তো পাবে। আর ওর ভিতরে একটা ইয়ে আছে, একটা রুগী ভালো হয় না আর লাইন লেগে গেল ভাই। বলো এমন ডাক্তার যোগ দিল থাক কাউকন ব্যাস সে চায় না বলেছে ওই যে তুমি ভালো হয়েছিল যেভাবে হোক। আমরা কিন্তু মানুষকে হিসাব করব আজকের এই সিম্পটমগুলি দিয়ে নয়, আমরা হিসাব করব মায়ের পেটে আসবার আগে তার বাবা মায়ের কথা থেকে শুরু হবে। না তার বাবা কারণ দেখবে অনেক কেস এমন আছে যেখান থেকে আমরা পেয়েছি এই কথাগুলো। এবার আমি একটা নতুন কথা বলব, তাই আমরা দেখলাম কি ম্যাথমেটিক্যাল লেখা আছে সেই সব কথা যেগুলি ওষুধ রেগুলার খাইয়ে নিয়ম ভিত্তিতে খাইয়ে তাকে অসুস্থ করা হয়েছিল। অঞ্জন তো ঘুম পাচ্ছিল, তোর বাড়িতে তো বউকে ফোন করবো। তাহলে বল শ্যামল বলো, ম্যাথমেটিক্যা লেখা হয়েছিল একটা মানুষকে 30 potency যেগুলো খুব বিষাক্ত ওষুধ, 200 potency নির্দিষ্ট নিয়ম খাইয়ে তাকে নোটবুক দেওয়া হয়েছিল। ভাই তুমি লিখে রেখো, তারা যেগুলো লিখেছিল সেগুলো কালেক্ট করা হয়েছিল। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড ওই কালেক্টেড ইনফরমেশান থেকে তাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। ফার্স্ট গ্রেড সিম্পটম, সেকেন্ড গ্রেড সিম্পটম, থার্ড গ্রেড সিম্পটম করে সেগুলো সেইভাবে লেখা হয়েছিল। কিন্তু সেখানে এটা ছিল না, এর ব্যাকগ্রাউন্ডটা কী আছে, এর বাবা মায়ের কী আছে, এর গ্র্যান্ডফাদারের কী আছে, গ্র্যান্ডফাদারের কী আছে, এসব কোনো কথা ছিল না। তো যাই হোক, যা লেখা হয়েছে যেহেতু সেই প্রসিডিওর মেনটেন করে ম্যাথমেটিক্যা হয়নি, মানে প্রুভিং হয়নি ওই সব কথাগুলো ভেবে, তাই জন্যে আমরা এই সিম্পটমকে সায়েন্টিফিক ওয়েতে কাজে লাগিয়ে ফল পাবো না। না না সেই জন্য আমরা হতাশার কোনো জায়গা নেই, এটাই কথা। যদি ওভাবে প্রুভিং হতো তাহলে কিন্তু আজকে আমরা ওষুধ দিয়ে যা লেখা আছে দিয়েছি, কাজ হয়ে গেছে। তুমি দেখবে শুনতে পাবে মাঝে মধ্যে, দেখ বন্ধুরা বলবে সব কিছু ওই কিছু সারে না, বুঝলি? দেখো কি লিখেছে এই লাইনটা, আবার বলতেই হচ্ছে গৌরবময় হরিপ্রাত নামধারী নূতন সংকট জাতীয় ভদ্রলোকেরা আকারে প্রকারে হোমিওপ্যাথি ঔষধ যে কোনোভাবে নির্বাচন করিয়া প্রয়োগ করেন, কিন্তু অনুপযোগী ঔষধ প্রয়োগে সহসা উপশম দিতে ব্যর্থ হইলে হোমিওবিজ্ঞানকে ত্রুটিপূর্ণ বলিয়া দোষারোপ করেন। হোমিওপ্যাথি বিজ্ঞানকে মানবীয় সর্বপ্রকার কাজের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এই কাজে তাহাদের অমার্জনীয় অজ্ঞতা এবং সচ্ছিল্যকে দায়ী করেন না। উনি যে পড়াশোনা করেন, উনি যে শ্রম দেন, এর কোনো দায় নেই। আরে ভাই বইতে লেখা ছিল, দিয়ে দিয়েছি, কাল তাহলে আমি কী করব? যুগান থেকে নামি কোম্পানি ওষুধ, হেরিং গাইডিং সিম্পটম, কেন্টের ম্যাথমেটিক্যাল সব পড়ে পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি, তাও যদি ওষুধে কাজ না হয় আমি কী করব? সত্য কথা বলিলে বলিতে হয় প্রত্যেকটি রোগের জন্য সর্বাপেক্ষা উপযোগী হোমিওপ্যাথিক ওষুধটি ভাজা পায়রার মতো আপনা আপনি বিনা আয়াসে তাহাদের মুখে উড়িয়ে আসে না। ইহাই যদি হোমিওপ্যাথির অসম্পূর্ণতা হয় তাহলে আর কি বলিবার আছে? তার মানে এইসব ঘটনা সারের মতেই ঘটেছিল, আজও তো ঘটে চলেছে। বই পড়ে ওষুধ দিয়েছি, রুফিক্স মিলিয়ে ওষুধ দিয়েছি, কাজ আমি আমি কী করি? তাহলে আমার বক্তব্য ছিল যে আমি যদি ম্যাথমেটিক্যা পড়ে ওষুধ দেই এই ঘটনাই ঘটবে। আমি কামাল সাহেব তুমি গেছো স্যার, আমি যদি ম্যাথমেটিক্যা পড়ে ওষুধ দেই, আপনি আগে ধরা শোনেননি, আমি যদি ম্যাথমেটিক্যা পড়ে ওষুধ দেই তাহলে সেই ওষুধ কাজ করবে এই আশা করতে পারি না। স্যার একটা কথা বলে দিয়েছে, স্যার কোনো জায়গা ফাঁকা রাখেননি। আরেকটা কথা, ঠিক
কোনোদিন পড়াই যদি রুব্রিক্স নির্বাচন করে ওষুধ দেই একই ঘটনা ঘটবে যেটা স্যার হ্যানিম্যান লিখে দিয়েছে, ফলে এখানে আমার কোনো দায় নেই, যা আছে সব ওখানে। এবার আমি বলতে চাই শ্রম তুমি দেবে, কীভাবে দেবে তা যে কথা একটু আগে বলেছি, রুগী ভালো হয়ে যা, এই রুগীটাই তোমার জীবনে একমাত্র রুগী নয়, এই রুগী তোমার জীবনটাকে শুরু করে দিল, শেষ তো তোমাকেই করতে হবে। একটা রুগী ভালো হলো, পঞ্চাশটা রুগী এলো, তাহলে 49টাই ভালো হলো না, তুমি আবার সেই মাসে দাঁড়াবে। আমি চাই 50 রুগী এসেছিল, এরপরে আসবে 500, তারপরে আসবে 5000, তারপর তুমি পাগলা হয়ে যাবে রুগী দেখে, বাড়ির লোক বলবে উনি আর রুগী দেখে না, উনি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। স্যার কামাল সাহেব বলেছি, আমি এটাই বলতে চেয়েছিলাম রেপার্টরির ভূমিকা মেডিমেডিকের ভূমিকা, এই যদি ভূমিকা হয় তাহলে আমরা কিছু আশা করতে পারি না, যার জন্য আমরা ব্যাটে গেছি। ব্যাটে গেছি কেন বলি, একটি চাষি চাষ করেছে, কি লাগিয়েছে, খুব দামি ফসল সরকার থেকে বলেছিল, বীজ ভালো ছিল না তো বলেছিল বীজ লাগিয়ে দিবি, ও লাগিয়ে দিয়েছে চাষি। কিছুদিন পরে গাছ গজাল, কিছু গাছ কাণ্ডে পতন ধরল, তা ওষুধ দেওয়া হলো, স্প্রে করা হলো, আর ঠিক হয়ে কিছুদিন পর গাছগুলো বড় হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, শ্যামল শুনতে পাচ্ছিস। এরপরে কি হলো, গাছে ফুল ধরল, ফুল ঝরে যেতে লাগলো, তখন এরা এসে বললো যারা এই সম্পর্কিত বিশেষজ্ঞ, বলে এই স্প্রে করো, ফুল ধরা বন্ধ হয়ে গেল, ফুল ধরা বন্ধ হলো, এবার পাতা ঝরতে লাগলো, এবার পাতা ঝরতে লাগলো, তার জন্য স্প্রে করা হলো। এরপর কি হলো, গাছ মরে যেতে লাগলো, বলা হলো যে আপনি যা বললেন সব করেছি, কিন্তু গাছ মরে যাচ্ছে, উনি পাতা গাছটা টান দিয়ে দেখেন মূল পচে আছে, হায় হায় এ কি কথা। তখন ইয়ে বিশেষজ্ঞ বলছেন, আচ্ছা আপনি বীজ পাওয়ার পরে আপনি কি শোধন করে নিয়েছিলেন, বললো আমি তো বলা হয়, এবার ফিরে যাই আমাদের কর্মকাণ্ডে, বীজ শোধন মানে কি, আজকে এই ছেলে এই মেয়েটাকে বিয়ে করবে, বলে ঠিক আছে দুইজন দুজনকে ভালোবাসে বিয়ে করবে, ভালো পাবো, ছেলেও বেশ বড় লোক পড়াশোনা জানে, মেয়েও পরিবারও দারুণ, আর বিয়ে হলে ভালোই হবে রাজ্যটুক, বিয়ে তো হলো, বাচ্চা আসে না, ওষুধ খাওয়ানো হলো, বাচ্চা এলো, বাচ্চা এসে বাচ্চা বেরিয়ে গেল, 3 মাসে একটা, 4 মাসে একটা, 5 মাসে একটা, তারপর অনেক কষ্ট করে সিলেক্টার স্টিচ দিয়ে একটা বাচ্চাকে রাখা হলো, বললো বিচার পায়খানা বাচ্চা পড়বে ভাই, ওঠা চলবে, তাই হলো, বাচ্চা জন্মালো, বাচ্চার মাথাটা ছোট্ট মাইক্রোসেফালি, হায় রে, বললো এত কিছু করে এলো, বললো আপনি বীজ শোধন করেননি, আমি এই কথা বলতে চাই, আপনারা যারা আর কি কষ্ট সহ্য করে এসেছেন তারা এইটুকু নিয়ে যান, বীজ শোধন করা শিখে যান, মানে হলো বাবা মাকে চিকিৎসা করুন আগে, কিন্তু ও তো বিয়ে করে ফেলেছে, এখন তো দুটো মাথা অলরেডি নষ্ট হয়ে গেছে, এখন বাবা মাকে কি করবে, না এখনই চিকিৎসা ওদের বলে দিন, ভাই আপনারা আগে নিজেরা চিকিৎসা হন, চিকিৎসা হয়ে সুস্থ হলে বুঝে যাবে, আমি আপনাকে বলবো এবার আপনারা বাচ্চা আশা করতে পারেন। তাহলে আজকে সেমিনারের মূল বক্তব্য হলো কেমন করে বাচ্চা শোধন করব, আমরা আজের বাকি সময়টা কালকের পুরো দিনটা বীজ শোধন করা শিখবো, তোমার বাড়িতে যাবে কি শিখে এলি, ফালতু সেমিনারে গিয়ে পুরো বীজ শোধন করো, আরে বীজ শোধন করা আমরা শিখবো, রিয়েলি আমি এটাই উপলব্ধি করে, বীজ শোধন না করতে পারলে এই সভ্যতা টিকবে না, কারণ এই সভ্যতা ধ্বংস করে দেবে সেই সব বীজে, যে বীজ শোধন করা হয়নি সেই বীজ থেকে বড় গাছ হয়েছে, তারা হয়েছে নীতি শূন্য মানুষ, তারা হয়েছে হিংস্র মানুষ, যারা এই শান্তিকে এই মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে চায়, শত সহস্র বছর ধরে আর প্রাণের অস্তিত্ব তৈরি হবে না,
ম্যাথমেটিক্যাল প্রসঙ্গে আর একটু কথা বলার আছে, আমি তৈরি আছি। দেখো ইঞ্জিন ম্যাথমেটিক্যাল কিরকম লেখা আছে দেখো, কেন হইবে তো পাগল হবে। আমি ভাবি হইবে ডাক্তারদের এখনো প্যান্ট জামা পড়া আছে কেন, কাপড় পরা আছে কেন, কেন না আমার যুক্তি ছিল এই ইঞ্জিন ইঞ্জিন একটি মানুষ আমার কাছে এলেন সকালবেলা বাচ্চাটা উঠে গিয়ে বা ওনার ঘুম থেকে উঠে গিয়ে পাটা জড়িয়ে গেছিল বিশ্বের চাদরের সঙ্গে। তো আমরা দেখি ইঞ্জুরি কত রকম হয়, আচ্ছা আইনা ক্যাপিটালটা লিখছে গেলে আমার ভুল হয়, আচ্ছা ইঞ্জুরি ইঞ্জুরি কত রকম হয়, একটা হচ্ছে যতদিন মনে পড়ে তোমরা বললে মনে করলে বলো, একটা হচ্ছে সফট পার্ট ইঞ্জুরি, সফট পার্ট ইঞ্জুরি মানে যেখানে মাংস, আচ্ছা সফট পার্ট আমি আর ওইটুকু আর লিখছি না, সফট পার্ট ইঞ্জুরি। দুই বোন ইঞ্জুরি, বডি ইঞ্জুরি, বোন ইঞ্জুরি। তিন নার্ভ, নার্ভ এন্ডিং সিস ইঞ্জুরি, কি লিখবো নার্ভ এন্ডিং ইঞ্জুরি অফ নার্ভ এন্ডিং, যেমন এই যে হাতের এই আঙুলগুলি, পায়ের আঙুলগুলি, আঙুলগুলির এই এই যে নার্ভ এন্ডিং ইঞ্জুরি, নার্ভ এন্ডিং ইঞ্জুরি, নার্ভ এন্ডিং। তোমরা দয়া করে কথাগুলি লিখবে না, প্লিজ লিখো না। আমি শুধু বলতে চাইছি যে হরিপাত ডাক্তারের এখনো কেন জামা প্যান্ট পরা আছে, নার্ভ এন্ডিং ইঞ্জুরি। তোমাদের এগুলো করতে হবে না বলে আমি এত কষ্ট করে চলেছি, নার্ভ এন্ডিং, নার্ভ এন্ডিং ইঞ্জুরি। চার, আচ্ছা পয়েন্ট ইনস্ট্রুমেন্ট উইথ পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট, প্লিজ লিখো না ইঞ্জুরি উইথ। সাত পয়েন্ট, সাত পয়েন্টেড উইপন নাকি ইনস্ট্রুমেন্ট, সাত পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট। সাত পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট তোমরা লিখো না, পাঁচ নম্বর ইঞ্জুরি উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, ইঞ্জুরি ইঞ্জুরি উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। ইঞ্জুরি উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, আর কিছু মনে পড়ছে দাদা, তার কিছু মনে পড়ছে প্লিজ বলো। সাত পার্টি ইঞ্জুরি, আর হচ্ছে এই যে ফিশ বোন আটকায় ওটা কিন্তু একটা ইঞ্জুরি তৈরি করে, ফিশ বোন ইঞ্জুরি। না আর আট নম্বরে বললো অঞ্জন বার ইঞ্জুরি, হ্যাঁ দারুন, এই তো কথায় কথা বলে বোঝানো বেশ, বার ইঞ্জুরি, ইঞ্জুরি উইথ ইলেকট্রিক শক। আট নয়, না 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 না, ইঞ্জুরি উইথ ইলেকট্রিক শক।
আর কিছু মনে পড়ছে? বলনি তোমার সঙ্গে কাল থেকে আর আমার দেখা হবে না। আমি তোমার ফোন নাম্বারটা ডিলিট করে দিলাম অথবা ব্ল্যাক লিস্টে দিয়ে দিলাম। সেই যে কান্না শুরু, সে ঘুম এলো না, খাওয়া নেই, দাওয়া নেই, হতে পারে এটা হচ্ছে মাইন্ড ইঞ্জুরি 11, মাইন্ড ইঞ্জুরি আর হচ্ছে ড্রাগ ইঞ্জুরি। বেশ, প্রত্যেকটির জন্য একাধিক ড্রাগ রয়েছে প্রত্যেকটির জন্য। তাহলে ডাক্তারি করতে বসে এই ইঞ্জুরির ওষুধ মুখস্থ করতে এখন কদিন লেগে যাবে? আমি ওই জন্য বলেছিলাম অমিত ডাক্তারদের এখনো কাপড় জমা ভরা আছে, খুলে যেতে পারো ভাই, ইঞ্জুরিতে এই অবস্থা, তাহলে বাকিটা কি হবে? অথচ আমাদের খুব সুন্দর ওষুধ রয়েছে, কি ওই মানুষটির ওষুধটা কি? তাই টিউবারকুলিনাম হয়, টিউবারকুলিনাম সেটা কি করে হবে না? মেডিকেল লক্ষণ থেকে নয়, আমরা টিউবারকুলিনাম ইউজ করি, আমরা বেসিলাম ইউজ করি, আমরা আর ডসের ইউজ করি, কিসের ভিত্তিতে? দুটো ভিত্তিতে, এক হচ্ছে ফিলসফি অফ লাইফ, আর একটা ইউজ করি প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন। আজ এবার কিন্তু তোমরা এই কথাগুলো শুনতে এসছো, কারো বলছে শরীরের তিন রকম, কারো বলছে তিন রকম, কারো বলছে অনেক রকম। ফলে আমাদের ওষুধ ইউজ করা এখন আরো আরো সর্বসাধ্য হয়ে গেল, বইতে সব ব্যাপারে কোনো কথাই বলা হয়। এই যে এতগুলির মধ্যে এবার দেখো, আমরা এই সব ইঞ্জুরিকে দুভাগে ভাগ করবো। এক, রুগীটা কি আমার কাছে আগে থেকে ছিল? না। আপনি আমাকে আগে দেখিয়েছেন? না, আজ প্রথম এসছি, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ওষুধ দিন। কেন? আমার স্বামী আমাকে মেরেছে, সত্যি তুমি দেখছো চোখটা কালো হয়ে গেছে, রক্ত জমেছে, আপনি এক্ষুনি হসপিটালে যান। ও বললো হসপিটালে গেলে পুলিশ কে যাবে, আমার স্বামীকে ধরে নিয়ে যাবে, আমি তো তোরা জানি, তাই আমি এই লুকিয়ে এসেছি আপনার কাছে, আপনি আমাকে দেখে দিন। তাহলে কি হলো? হলো হচ্ছে যে ও স্বামী মেরে মেরেই ফেলতো, শুধুমাত্র যে বাস দিয়ে মেরেছিল সেই বাসটা অন্য কিন্তু আটকে গেছিল, ভাবো বউটা এখানে বসেছিল, ও মেরেছে এই এটা দিয়ে মেরেছে, তো মেরে এই প্রথমে এইখানে এইখানে আটকে গিয়ে এই হাতটা যেখানে পড়েছে ওইটুকুতেই ওই ওই অবস্থা, আর যদি এইটা পুরোটা পড়তো তাহলে কোথায় থাকতো? যাও, তবুও দেখো স্বামীর প্রতি কত কর্তব্য সচেতন। আরে ওর মতো পশু থানা নিয়ে গেলে ভালো তুগালি? না না প্লিজ বলবেন না, পোশাক তো আমার তো নেই। আচ্ছা তাহলে একটু বলুন তো, একটু আমাকে একটুখানি বলুন, একটুই বন্ধ করুন, আপনি বড় হয়ে কী করবেন? ভাবতেন ছোটবেলায় আমি এই হব, কি হব না আমি শিক্ষিত হব? কেন? এই যে আমার স্বামীর মতো বাচ্চা যেন না হয়, সবাইকে যেন আমি সুচরিত্রবান করতে পারি, সবাইকে যেন সুচরিত্রবান করতে পারি, সবাইকে মানে হলো কসমোপলিটন মেন্টালিটি। এবার আমি পরের প্রশ্ন জিজ্ঞেস করবো, ছোটোবেলায় কীরকম পায়খানা হতো বলতে পারেন? বললো আমি যতদূর জানি মা বলতেন তুই পায়খানার জন্য আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তাহলে তার অসুখটা কি হয়ে গেল? কি হলো? কেন এক কসমোপলিটন আর দুই পাতলা পায়খানা জ্বালিয়েছিস? তাহলে কি মা কি বললো? তুই আমাকে পায়খানা নিয়ে অনেক জ্বালিয়েছিস, মানে কি করতো না না বেশি করতো, এটা কইতে হবে তোকে, এটা বুঝতে হবে। তাহলে তো কি এটা একটা আপনি করতে পারতে নেমে গেছেন, যদি যদি না হতো
বলতো দেখো অত পায়খানা হতো না মা বলেছে আমার পানের গোড়া লাগতো দু তিন দিন বাদে বাদেই এই যদি না বুঝতে পারো পুচকা নিবি আর তাহলে কি হলো এসেছে ইঞ্জুরি নিয়ে ওষুধ হলো জসের রান্ডি ফোলিয়া ইউ উইল ফাইন্ড নো হায়া ইন দ্য ওয়ার্ল্ড স্যার আমি তো দিয়েছিলাম কি দিয়েছিলে বাবা শুনে চোখ তো মার বাকি অনেক সব দিয়েছি হাই বিলকাম দিয়েছি সিম পাইটাম দিয়েছি না নেট্রাম সব দিয়েছি কেন্টে আছে এর ইঞ্জুরি তাহলে ওই পেটের কাপড় পরা থাকি কি করে ড্রসরা যদি হয় একটা ইঞ্জুরির ওষুধ স্যার বইতে কোথাও লেখা নেই কোথা থেকে এইসব প্রণালি করছেন দেও আর দিয়ে দেখো আর তারপরে ফোনে গালাগালি করো স্যার দিয়েছিলাম রুগী ঠিক হতে সময় লেগেছে 24 ঘন্টা লাগবে না বাড়ি গিয়ে সকালে ফোন করবে স্যার এখন অনেকটাই রংটা বদলে গেছে খোলাটা এখনো যায়নি পুরো আমি আজকে বেরোচ্ছি না কোথাও আমি আপনার দুদিন পরে যাবো মেয়েটা এসেছে বললো স্যার আমি বাইরে বসছি কে তুমি বললো